तेंदुए के पेड़ के निशान मिलने से दशक में है आलूपुदौर के राधा नगर गाँव के निवासी। नमस्कार दर्शकबिन, आप देख रहे हैं जयगांव मिरर में सपना छत्री आपके साथ। आलूपुदौर जिले के कुमारग्राम ब्लॉक के राधा नगर गाँव में रात के समय जंगली जानवरों की दहाड़ और सुबह तेंदुए के पेड़ के निशान मिलने से गाँव वासी में दशक फैल गई है। ग्रामीणों ने सूचना देने के बाद मौके पर पहुंचे वन विभाग के कर्मचारियों ने पक्षीनाव को देखते हुए बताया कि तेंदुए के पेड़ के पक्षीनाव है। इससे पूरे गांव में दशक का माहौल बना हुआ है। राधा नगर निवासी प्रशांत राय ने बताया कि रात में उनको जंगली जानवरों की दहाड़ सुनाई दी। सुबह में प्रशांत बाबू की पत्नी आंगन में झाड़ू लगाते समय घर के आसपास जंगली जानवरों के पक्षीनाव पर नजर पड़ी। घर के पिछवाड़े में छोटे और बड़े दोनों तरह के पेड़ के निशान देखा गया। इसलिए सभी का मानना यह है कि तेंदुए और उसके शावक के पेड़ के निशान हैं, जो आसपास के झाड़ियों में छुपा हो सकता है। आज सुबह जब ये बात लोगों तक पहुंची तो तेंदुए के पेड़ के निशान देखने के लिए तांता लग गया। गृहिणी सुमित्रा देवी ने कहा कि वो काफी डरी हुई है। ग्रामीणों का कहना है कि वन कर्मी ट्रैप कैमरा लगाकर इलाके की निगरानी कर रहे हैं। बोलका रेंज के वन कर्मियों ने पक्षीनाव के नमूने एकत्रित किया और अनुमान लगाया है कि तेंदुए के पक्षीनाव हो सकते हैं। वनकर्मी संबंधित क्षेत्र में निगरानी रखे हुए है। বাঘের গর্জনের আওয়াজ পাওয়ার পর আপনার কি বের হয়েছিলেন? হ্যাঁ, ভয় পাচ্ছি। হ্যাঁ, বের হওয়ার নাই তো বেরোনি, বাড়িতে করেছিলাম। ফুটপ্রিন্ট লক্ষ্য করা গেল সকালবেলা, পায়ের ছাপ। কখন কিভাবে দেখলেন এটা? সকালে দেখছি, এটা ঘুম থেকে ওঠার পরে উঠান ঝাড়ু দেয় তখন তখন দেখছি। হ্যাঁ, কীরকম পায়ের ছাপ দেখতে বললেন? বাঘে যেরকম থাকে ওইরকমই, মানে এক ধরনের পায়ের ছাপ ছিল না? এমনি ছোটো বাচ্চারও আছে, আবার ছোটো বাচ্চারও পায়ের ছাপ আছে। আপনারা কি এই সময় কি তাহলে মানে আতঙ্কে আছেন না? হ্যাঁ, আমরা হ্যাঁ আমরা ভয় আছি খুব। আচ্ছা, বন দপ্তরের লোক এসেছিল? হ্যাঁ, আসছে, সকালে এসে গেলো একটু আগে, এবং কাল রাত্রেও আসছিল। কি জানিয়েছে? বলছে দেখি কি করা যায় এখন। মানে এই এখান থেকে মানে ফটো শটো করে নিয়ে চলে গেলো, তারপর ব্যবস্থা গ্রহণ করবে? হ্যাঁ, আরও ব্যবস্থা করবে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম প্রশান্ত রায়। আপনার বাড়ির আশেপাশেই তো পাওয়া গেল? হ্যাঁ, আমার বাড়ি এটাই। হ্যাঁ, আপনার বাড়ির আশেপাশে? হ্যাঁ, ঠিক। অ্যাকচুয়ালি হচ্ছে রাধানগর বাঘ নিয়ে আতঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি। তো কালকে রাত্রেবেলা নাগাদ এরা মানে শুনতে পেরেছে আওয়াজটা, ঠিক আছে। তো আজকে সকালবেলা এরা দেখেছে, এটা হচ্ছে পডমার্ক যেটা আছে ওটাই। ফুটপ্রিন্ট দেখা গিয়েছে? হ্যাঁ, দেখা গিয়েছে। ফুটপ্রিন্ট দেখে কি মনে হলো কি হতে পারে? এটা সাধারণত বাঘই হতে পারে, কারণ বাঘ চিতাবাঘ হতে পারে লেপার্ড অ্যাকচুয়ালি। এটা দুটো সাইজে মানে আছে, পায়ের মার্ক ছোটো একটা আছে, বড় একটা আছে, দুই রকমের পায়ের ছাপ। হ্যাঁ, মানে কি মনে করা হচ্ছে যে সঙ্গে কি বাচ্চাও ছিল? হ্যাঁ, তাই মনে হচ্ছে, ছোটো পায়ের দেখে তাই মনে হচ্ছে। এর আগে এরকম ঘটনা এই এলাকায় ঘটেছে? এর আগে বলতে গেলে এরকম তো ঘটনা মানে আমি শুনিনি অ্যাকচুয়ালি, কিন্তু সাইডে অনেক শুনেছিলাম যে বাচ্চা দিয়েছিল নদীর ওপরে। কি মনে করছেন আপনারা এই সময়? এখন তো ভয় লাগছে সাধারণত, কারণ বাচ্চা কাচ্চা সন্ধ্যাবেলা খেল মানে খেলতে বসে বাড়ির উঠানে উঠানে, ওইটা গ্রামের মানুষ ভয় পায় যে কোনো একটা কিছু। কি চাচ্ছেন আপনারা তাহলে? একটা যাতে এখানে মানে লাইট টাইটের ব্যবস্থা করতে একটা, মানে ফরেস্ট দপ্তরের লোক এসে ক্যামেরা একটা যদি লাগিয়ে যায় তাহলে খুবই ভালো হয়। ট্যাপ ক্যামেরা লাগানোর ব্যবস্থা করলে ভালো হয়। হ্যাঁ, খুবই সুবিধা। কি নাম আপনার? আমার নাম শুভম রায়। এই যে ঘটনাটা রাধানগর তো এলাকা না? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত ভলকারুজ এক নগর। হ্যাঁ হ্যাঁ।